এই পোক্টোরিয়াল বডি প্রবোজদের হাতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্ত লেগে আছে এই দালাল বিসি কি আমরা চাই না আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই সাধারণ ছাত্রদের এই 10 জন নিয়ে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি মুখ্য দাঁত ভাঙা স্বভাব আপনার প্রশাসনকে আমরা দিব গত পরশুদিন একটা ফেস ব্রিফিং করেছিলাম সেখানে আমাদের পাঁচটা দফা ছিল এই দফাগুলোর মধ্যে আমরা ভিসি প্রক্টর প্রবোজ যারা ছিলেন তাদেরকে আমরা পদত্যাগের জন্য আহ্বান জানাইছি যে আপনারা সসম্মানে এখান থেকে পদত্যাগ করুন পদত্যাগের মাধ্যমে চলে যান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন কারণ আমাদের এই ভিসি এই পোক্টোরিয়াল বডি প্রবোধের হাতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্ত লেগে আছে আমরা চেয়েছি তাদের পদত্যাগের মাধ্যমে একটা সুন্দর আমাদের প্রশাসন আসুক এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক আপনারা দেখেছেন যে যখন আমাদের শহীদ মিনারের আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে যখন হামলা করা হয়েছে এই ভিসি পোক্টোর কিন্তু কোনো উদ্যোগ নেয়নি এটা লজ্জার বিষয় যে উনি আমাদের এই ভিডিওগুলো লাইভ দেখে বারবার বলছেন যে আন্দোলনে একশো জন কেন দুইশো জন কেন আপনি রাজপথে আসুন আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই সাধারণ ছাত্রদের এই দশজন নিয়ে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এই আপনি যদি ক্যাম্পাসে আসেন এর মুখ্য দাঁত ভাঙা জবাব আপনার প্রশাসনকে আমরা দিব এই উত্তেজিত সাধারণ ছাত্ররা যদি কোথাও হাত দেয় এই ড্রাইভার এই অথর্ব কলঙ্ক দুর্বল প্রশাসনকে নিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে দেখে আমরা রাজনীতি বন্ধ করব। এবং আমাদের একটা দাবি এই দাবি পূরণ করতে হবে লেজর ভিত্তিক কোনো রাজনীতি থাকবে না দ্বিতীয় বিষয় যে আমাদেরকে পাকশু নির্বাচন দিতে হবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সঠিক প্রতিনিধিদের হাতে আমাদের বিশ্ববিদ্যালয়কে তুলে দিতে হবে শিক্ষার্থীদের দাবি মানতে হবে আর মনে রাখতে হবে এই আন্দোলন কথা বলার জন্য হয়েছে এই বিপ্লব কথা বলার জন্য হয়েছে আমার মুখ যদি আটকে ধরে আমাদের মুখ সবার মুখ যদি আটকে ধরে মনে করে এই প্রশাসন বা বাংলাদেশের কোনো নাগরিক আটকে রাখা যাবে আজকে একটি বিপ্লব দেখেছেন এই বিপ্লব চলমান থাকবে এই বিপ্লব যেখানে বাধা আসবে সেখানেই শুরু হবে বর্তমান যে নির্লজ্জ প্রশাসন আছে যারা ছাত্র সমাজের পুরো আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করেছে খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড সবকিছু মিলিয়ে এই প্রশাসন আর দায়িত্ব থাকার কোনো অধিকার রাখে না এই আমরা এক দফা এক দাবিতে আজকে এখানে অবস্থান করছি এবং এই প্রশাসনের পদত্যাগ দাবি করছি আমাদের বিসির চামড়া এতই মোটা এতই স্বৈরাচারী সে এখনো পর্যন্ত তার গদি নড়তেছে না আমাদের ছাত্র সমাজের দাবি হচ্ছে একটাই বিসি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ছাত্র সমাজ তাদের আন্দোলন চালিয়ে যাবে এই বিসি নির্লজ্জ বিসি আমাদের আন্দোলনের ভিতর দিয়ে বিটিভিতে গিয়ে তারা হচ্ছে সরকারের গুণজ্ঞান কাটছিলো সরকারের দালালি করছিল এই দালাল বিসিকে আমরা চাই না আমরা একটি নিরপেক্ষ নিরপেক্ষ বিসি অধীনে আমাদের আবার বিশ্ববিদ্যালয় চালু করতে চাই সুতরাং এই বিসি যত তাড়াতাড়ি পদত্যাগ করবে আমাদের আন্দোলনও শেষ হবে আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত বিসি পদত্যাগ করবে না